আমরা বিবারিয়ার মাইয়া, থাকবা শুধু চাইয়া, হাজার মায়া ফালাই দিবা আমাদেরকে পাইয়া। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো চিন্তা করতেছি, কারণ কাকে ছেড়ে কাকে নেব সেটা আমি নিজেই ভেবে পাচ্ছি না। হ্যালো বন্ধুরা, তো বহুদিন পরে আজ আবারও আপনাদেরকে একটু মন খুলে হাসানোর জন্য দেশ বিদেশে ঘটে যাওয়া কিছু অস্থির হাস্যকর কাণ্ড কারখানার ভিডিও দেখিয়ে আপনাদেরকে মন খুলে হাসানোর জন্য এই নতুন ভিডিওটি তৈরি করলাম, যা দেখে আপনাদেরকে অবশ্যই হাসতেই হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। থাইল্যান্ডের একটি কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে এই ছয়টি মেয়ে নাচানাচি করার জন্য যখন মঞ্চে উঠেছিল, তখন কে জানতো এই মঞ্চ তাদেরকে এভাবে সারপ্রাইজ করে দেবে। এই আপুটি মেলায় গিয়ে যখন ব্লগ ভিডিও বানাচ্ছিল, তখন তার এমন ইংরেজির বাংলা শুনে আমি যে কি বলবো তাই তো ভেবেই পাচ্ছি না। আজকে পঞ্চগড় মেলায় আসলাম, আলহামদুলিল্লাহ সবকিছু অনেক সুন্দর, কিন্তু প্রাইসের দাম তুলনামূলক একটু বেশি। মানুষ যে নিজের প্রয়োজনে জুগারি বুদ্ধি খাটিয়ে কখন কি আবিষ্কার করে ফেলবে সে সম্পর্কে ধারণা করে আগে থেকে কোনো কিছু বলা যায় না। তবে যাই হোক না কেন, জুতা পরিষ্কার করার এমন টেকনিক দেখে আমি তো নিজেই অবাক হয়ে গেছি। ফুটপাতে বা ফেরি করে ছেলেদের সকল ধরনের কাপড় চোপড় দোকানদাররা যে বিক্রি করে তা আমরা সকলেই জানি, কিন্তু এই ভাইটি মেয়েদের সুবিধার কথা চিন্তা করে তাদের অতি প্রয়োজনীয় চার পিস কাপড় মাত্র 100 টাকায় দিচ্ছিলেন। আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেল বলে থাকে যে তাদের প্রস্তুতকৃত আইফোন মোবাইলগুলো সবসময় ওয়াটার প্রুফ হয়ে থাকে। যদিও একজন আইফোন ব্যবহারকারী বাস্তবে সেটাকে পরীক্ষা করে দেখার জন্য এমনটা করেছিলেন। এই বাইক চালককে পুলিশেরা থামিয়ে তার কাগজপত্র চেক করতে চেয়েছিল, কিন্তু এমন বাইক দেখে পুলিশেরাও রীতিমতো চমকে উঠেছিল। মার্কেটে অ্যাপেল আইফোনের নতুন মডেলের মোবাইল আসলে তার দাম যতই হোক না কেন সেটা কেনার জন্য কিছু কিছু মানুষ আছে যারা কিনা অনেক আগে থেকে রেডি হয়ে থাকে। যেমন এখানে এক ভাইজান অ্যাপেল আইফোনের নতুন মডেলের একটি মোবাইল কিনে সেটাকে আনবক্সিং করতে দিয়েছিলেন এই আপুমণিকে, কিন্তু আনবক্সিং করতে গিয়ে স্টাইলের মাত্রা একটু বেশি হয়ে যাওয়ার ফলে এখানে ঘটে গিয়েছিল এমন এক ঘটনা। বন্ধুরা, ইন্টারনেটের বদৌলতে আমরা কত রকমের নাচের ভিডিওই না দেখেছি, কিন্তু এই আপুটির এমন নাচ দেখে আমি তো নিজেই বুঝতে পারছি না এনার আসলে হয়েছেটা কি। আজকালকার দিনে মোবাইল ফোন চালাতে গিয়ে মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সে হয়তোবা কোথায় কখন কি করছে তাই হয়তোবা ভালো করে মনে রাখতে পারে না, ঠিক যেমনটাই এই মজাদার ভিডিওটিতেও দেখা গিয়েছিল। দুই বন্ধু মিলে বিকালবেলা জাপানের একটি রেস্টুরেন্টে খেতে এসেছিল, কিন্তু খাবার খেতে খেতে এক বন্ধু মোবাইল ফোন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে অপরদিকে তার অন্য বন্ধুটি খাবারের সঙ্গে যে টিস্যু পেপার মিশিয়ে দিয়েছিল তিনি শেষ পর্যন্ত সেটা কোনোভাবেই বুঝতেই পারেননি। Thank you.
আর এই আন্টিজির এমন অভিনব স্টাইলের নাচ দেখে ভাইরে ভাই কি আর বলবো, আপনিও আমার মতো হাসি চেপে রাখতে পারবেন না। চলুন এবার একটি হাস্যকর সিসিটিভি ফুটেজ দেখে আসা যাক। এই স্বামীর স্ত্রী মার্কেটে যাওয়ার জন্য যখন বাড়ি থেকে বের হচ্ছিল, তখন স্বামী যে স্ত্রীকে রেখে স্কুটি চালিয়ে এভাবে চলে যাবে তিনি সেটা হয়তো বা ভাবতেই পারেননি। এই দাদু ভাই এবারে নিজে হারমোনিয়াম বাজিয়ে আমাদেরকে একটি গান শোনাবেন, যে গানটি শুনে আমি নিজেই সত্যি সত্যি শিহরিত। ভাই সাহেবেরা, এই ফোকলা দাদু ভাইয়ের এমন গান শুনে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা অনেকেই সকালবেলা নাস্তা হিসেবে বানরুটি খেতে অনেক পছন্দ করে থাকি, কিন্তু এই ভাইরা সেই রুটিগুলোর কালার যেন একদম ঠিকঠাক হয়ে থাকে সেজন্য তারা একটি নতুন পদ্ধতি অবলম্বন করেছিল। এই ভাইটি তার বন্ধুর বিয়েতে দাওয়াত খেতে এসেছিল, কিন্তু খাওয়া দাওয়া শুরু করার আগে সে মনে হয় একটু লাল পানি বেশি মাত্রায় খেয়ে ফেলেছিল। অফিসিয়াল কাজ করার সময় এই মেয়েটির সঙ্গে তার একজন কলিগ একটি কয়েন তার কপালে রেখে বলে যে তুমি এটাকে নিচের দিকে নামিয়ে আনতে পারবে কি। যদিও মেয়েটি এক ঝটকাতেই সেটা করে দেখিয়েছিল, যদিও একটু পরে তার ওই কলিগ তার সঙ্গে আরও একটু বেশি পরিমাণের মজা করার জন্য কয়েনটিকে পানিতে ভিজিয়ে নিয়ে তাকে এটাই বলেছিল যে তুমি কি আবারও এমনটা করে দেখাতে পারবে। যদিও তারপরে এখানে ঘটে গিয়েছিল সবচেয়ে একটি হাস্যকর ঘটনা। আরে না রে ভাই, মনের মধ্যে ফাল্গুনের মিষ্টি হাওয়া লাগলে যা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, নাচো নাচো, ভালো করে নাচো, নোরা ফাতিহির নাচার দায়িত্ব এখন তো তোমাদের হাতেই পড়ে গেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজ এখানেই বিদায় নিচ্ছি। আর আমাদের এই ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।